মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শিবরাত্রির দিন, কিন্তু শিবরাত্রি চতুর্দশী এখনো লাগেনি, এখনো ত্রয়োদশী চলছে। চতুর্দশী লাগবে 6:38, মানে সন্ধে হয়ে যাবে চতুর্দশী লাগতে লাগতে। তা আমি তো সারাদিন উপোস আছি, আর মেয়ে আর মেয়ের বাবার জন্য রান্না নিয়ে আমি রান্নাই করে ফেলবো। আমি জানি বলছি ছোট, পনির খাবো, পনির। তা ও পনির খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওইভাবে বলছে। তা আমি পনির করে দেবো, মানে নিরামিষ রান্নাই যেহেতু করবো, ওদের দুজনকে পনির করে দেবো। আর বলি না, লাল লাল ঝাল ঝাল পনির। আচ্ছা, পনির সাথে কি ফ্রাইড রাইস খাবে? আচ্ছা ঠিক আছে, শুধু ফ্রাইড রাইস আর সবজি দেবে না, সবজি ছাড়া। ঠিক আছে, সবজি ছাড়া ফ্রাইড রাইস আর লম্বা লম্বা চালে ফ্রাইড রাইস করে দি তাহলে। হ্যাঁ, না পিও না, শুধু চাল, পি রাইসও খাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধুই লম্বা লম্বা চাল। ও আচ্ছা, লম্বা লম্বা চাল খুব ভালোবাসে খেতে, তাহলে ঘি দিয়ে এমনি জাস্ট ওইটাই করে দেবো। সবজি ছাড়া ফ্রাইড রাইস, সবজি ছাড়া ফ্রাইড রাইস, ভাতটা আর কি ভাজা হবে সেটাই। আর তাহলে ওইটাই মেনু ফাইনাল হয়ে গেল, আমারও খাটনি বেঁচে গেল। আর ওই কোনো সবজি টবজি করতে হবে না তাহলে। আর সবজি টবজি করলে না এরা দুজনে পারও করতে পারে না, যেমন বাবা তেমন মেয়ে। সবজি পার করার জন্য আমি আছি, আমি এরা দুজনে কেউ পার করবে না। মানে আমি তো ডাস্টবিন আর কি, আমি সব মায়েরাই মনে হয় ডাস্টবিন হয়, মায়েরা মানে স্পেশালি মেয়ে ছেলেরা বাড়ির মেয়েরাই তারাই ডাস্টবিন হয়। যে যা না খায় সব আমরা কেউ আলু পেটুক। তা আজকে ওই শর্টকাট রান্নাই করে দেবো ওদেরকে। আর আমার এখন স্নান করা হয়ে গেছে, আমি এখন পুজো দেবো, নর্মালি প্রতিদিনকার মতোই পুজো দেবো। আর মেয়েটা এখানে ওকে পড়তে বসিয়েছি, কতগুলো কোশ্চেন আনসার মুখস্থ করতে দিয়েছি, ওগুলো করছে, যতটা পড়া করছে ততটা আমাকে বিরক্ত করছে। মা এটা কি, ওটা কি, সেটা কি, যাতে আমি কোনো কাজ করতে না পারি। ওর সামনে বসে থাকতো, ওর সামনে বসে থাকলে হবে বলো, ঘরের কত কাজ থাকে না। ওকে পড়া দিয়ে আমি স্নান করছি, আমাকে ছুবি না, তুই স্নান করছি, আমি পুজো দেবো এখন, খাটে বসে রয়েছে দেখো আমাকে আবার ছুটছে। এখন আমি তাও সারাদিন এখন কাজ টাজ করতে থাকি, আর তোমরা সারাদিন আমাদের সাথে থাকো, স্পেশালি সন্ধ্যের পর। মা ওরকম করে না, মা প্লিজ কথা বলে শোনো, সন্ধ্যেবেলা পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখাম পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি, এইটা রেগুলার মানে ঘরের পুজো। আমি তো জামা কাপড় কেচে নিয়েছি, দেখো এক গাদা কাঁচা ছিল, কারণ মেয়ে স্কুলের ড্রেসগুলো কাঁচা ছিল, তাছাড়া এমনি তো বাবারও কিছু কাঁচা ছিল, শনি রোববার করে স্কুল ড্রেসের কাঁচা চাপটা থাকে। তো এই আমার ঘরের পরিবেশ, আলো তো জ্বালিয়েছি, প্রচণ্ড মেঘলা করে রয়েছে। আর দুপুরে রান্নার জন্য, মানে মেয়ে আর মেয়ের বাবা খাবে, ওদের জন্য পনির রান্না করব, কারণ নিরামিষ রান্না করতে হবে যেহেতু আজ ছোয়াবো না। তা পনির করব আর পি রাইস করব, তার জন্য পি রাইসের জন্য আমি রাইসটা বসিয়ে দিয়েছি, আর পনিরটা কেটে নিয়ে তারপরে রান্না করব পনিরটাকে। তা ওটা ওর বাবা প্যাকেটের পনিরই নিয়ে এসছে, এটা পিস করা থাকে, একটা সুবিধে আছে, চাকা পনির আবার পিস করতে হয়। তো আমি পনিরটাকে বার করে নিয়েছি, কিন্তু কয়েকটা পনির মানে বেশ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিলো, তার জন্য যা পনিরের জন্য আমি আলু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে ছোটো ছোটো করে, খুব সিম্পলভাবে পনির তরকারিটা আমি রান্না করে নিয়েছি, একদম কোনো বিরাট কিছু মশলা ছাড়াই। আর আমার ফ্রাইড রাইসটাও তৈরি হয়ে গেছে, মানে পি রাইসটা তৈরি হয়ে গেছে। আর সন্ধ্যেবেলায় তো নাচছিলো, নাচের থেকে ফেরার মধ্যে দেখলাম আমাদের পাড়াতে একটা বাড়িতে শিব মন্দির আছে, ওখানে পাড়াতে আছে, তাও ওখানে শিব মন্দিরে গিয়ে আরাম ওখান থেকে আমরা ঘরে ফিরে এলাম। আর মেয়ে তো ওই যেহেতু নতুন ফ্ল্যাক্সটা পেয়ে প্রচুর জল খাচ্ছে, কদিন একটু জলটাও বেশি খাচ্ছে এটার কারণে। দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে, মেয়ে নাচে গিয়েছিল, নাচ ছিল আজকে 4:30-5:30 পর্যন্ত, নাচের থেকে চলে এসছে, তো দেখতেই পাচ্ছো। আর আমি আমার মানে শিবরাত্রির জন্য পুজোর গোজগাছ করতে চলে এসেছি এখানে। দেখো এই ফুল টুলগুলো আমি আর দুপুরে কিছু নামাইনি, এখানে আমার সবই রাখা আছে, আকন্দ টাকন্দ সব কিছু নিয়ে এসছে ওর বাবা। আমি বুঝে গেছি এখন যে শিবরাত্রির যে শিব পুজোটা দিয়ে এখন বেজে গেছে, মানে 6:30 হয়ে গেছে না, আর 6:05 মনে হয় চতুর্দশী লেগেছে। তো আমি এখন পুজো দিতে শুরু করে দিই, নিয়ে এসে ধুতরা আকন্দ মানে মালা, তারপর ফুল। আর এখানে এই ফুল নিয়ে এসে বেল পাতা আছে,
আমি এখন গুছিয়ে গেছি পুজো দি, আমার পেঁচি বুড়ি দেখো সেজে গুজে চলে এসছে নাচ প্র্যাকটিস করবে বলে। নাচ প্র্যাকটিস না করে যদি বদমাশি করে এখন গেম খেলতে বসে যায় তো হচ্ছে আজকেই। দেখো এইখানে আমার এই ফলগুলো রয়েছে, আমি সবই দুটো দুটো করে আনিয়েছিলাম, কিন্তু মানে বেল, শাকালু, কুল, কুলটা বেশি আছে, শশা, মানে আমি আর মেয়ে, আমার মেয়ে দুজনেই দেবো বলে, মেয়েও আজকে বলছিলো মা আজকে আমি দেবো, বলছিলো যে মা আমিও তোমার সাথে এখন দিয়ে দিই, আমি না করলাম, বললাম না না ভাত খেয়ে তো দেওয়াটা ঠিক নয়, ও বলছে আমি তো ছোটো, কিন্তু ছোটো হলেও কতই বা ছোটো আছে, এখনও তো একটু বড়ো হয়েছে না, ক্লাস ফাইভে পড়ছে, ভাত খেয়ে তো দেওয়াটা ঠিক নয়, আজকে আমি দিই। আর কালকে যেহেতু চতুর্দশী অনেকক্ষণ থাকছে, অনেকক্ষণ বলতে 3:38:34 কালকে তুমি দেবে না, অনেকটা সময় তা কালকে সকালে ওকে স্নান করিয়ে, সকাল সকাল ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিয়ে দেবো, সেটা বেশি ভালো হবে। কালকে মা দেবে না, কালকে দিয়ে দেবো মা, কালকে কালকে মা একা দেবে না, কালকে আমি একা দেবো, মা দেবে না কালকে, আজকে মা একা দিয়ে, আচ্ছা কালকে দিয়ে তোমাকে দেওয়াবো, কালকে তুমি দেবে না, ঠিক আছে এখন আমাকে পূজো দিতে দাও, কালকে তুমি দেবে না। সব কেটে নিয়েছি, হাতে ছুরি নিয়ে কেটেছি তো তার জন্য টেবড়ো খেবড়ো হয়েছে, সেরকম সমান হয়নি, আর এগুলো আমি শিবের মাথায় দিয়ে দেব। আর এখানে দুধটা মানে গরুর দুধটা সকালেই এই কোটোটা করে রেখে দিয়েছিলাম, একটুখানি দুধ রেখেছিলাম, কারণ আমার তো ছোট্ট শিব, আমি ঘরেই ঢালবো, মন্দিরে আর যাবো না, আর বাকি দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আরে ফসফস করে খেলে আমাকে দেখাও, আমাকে দেখাও করছে, খালি দুষ্টুমি দেখো, সারাটা দিন দুষ্টুমি। ঠাকুরকে ঘি আর মধু মাখিয়ে দিয়ে নিয়েছি, আর এখানে দুধের সাথে গঙ্গার জল মিলিয়ে নিয়েছি, আর এখানে যে এই ঘি আর মধু। ছুঁয়ে পাশে রেখে দিচ্ছি, শিব ছোট্ট তো, প্রদীপ চালাওনি, এই যে প্রদীপ জ্বলছে, কই ও হ্যাঁ আগুনের শিখা, মা কালীকে দিই, মা কালী মা দুঃখ পাবে, পাপে যেন বরটাকে দিল, আমাকে দিল না, আমাকে দিল, দেখি মা কালীকে একটু দেখি, লোকনা বাকে দিই, নীলকণ্ঠ দিই, মহাদেবকে লোকনা বাকে দিই, নীলকণ্ঠ, মা কালীকে দাও নীলকণ্ঠ, মা কালীকে দিয়েছি, গোপাল ভাইকে দাও, গোপাল ভাই একটু দুঃখ পাচ্ছে, মহাদেবকে আরো দুটো বেলপাতা দিই, মহাদেব একটা বেলপাতা কই, গোপাল ভাই কে কিচ্ছু দিল না, গোপাল ভাই কে দিয়েছি একটা মাত্র ফুল, তোমাকে দেখাই, হ্যাঁ দেখি দাও, সবাইকে দেখে দিই, প্রচন্ড বলে ফেসটা খুব কিউট, সিঁদুরে ভরা, মুখই দেখা যাচ্ছে না, শুধু সিঁদুর আর সিঁদুর, পোশাকটা কেমন করে সাজিয়েছি, এই দেখো কত, কিন্তু অরেঞ্জ কালারের ফুলটা নেই, আমি সব খুদ ধরি, স্টপ করব, স্টপ করব।
হ্যাঁ করো। ওকে। ছিটকে পড়বে কিন্তু। শাবু মাখার বড় লোক, শাবু মাখতেছে কারণ আমিও খাবো বলে আমার খিদে পেয়েছে। তুমি তো কিছু রান্না করে দেবে না আজকে, আমাকে এইসব করতে হবে। পুজো দেওয়া কমপ্লিট হলো, এবার সাবু খাওয়ার পালা। তা আমি মাখতে এসেছিলাম, ও বলছে আমি মেখে দিই, তো দিচ্ছে এখন আমার মা মেখে দিচ্ছে। এখন রাত হয়ে গেছে, আমি তো সাবু খেয়ে নিয়েছি সন্ধেবেলায়। মেয়েও আমার সাথে একটু খেয়েছিল, তো অতটা ভালো লাগেনি, তারপরে রাইস খেয়ে নিয়েছিল। আর এখন যা রাইস আছে আমি এগুলো গরম করি, আর এখানে ফল টল আছে আমি একটু খেয়ে নিই, আর রাইস ওদেরকে গরম করে দিয়ে দিই। তো এখানে জানাচ্ছি টাটা, গুড নাইট, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।